চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ইফতিকার উদ্দিন নওশাদ আহত হয়েছেন। তিনি অভিযোগ করেছেন চলচ্চিত্র পরিবারের মিছিল ও সমাবেশ থেকে তার উপর হামলা করা হয়। আজ বুধবার দুপুরে নিউ ইস্কাটনে চলচ্চিত্র সেন্সর বোর্ডে ঢোকার সময় ইফতিকার উদ্দিন আমাদের জানান, ঘটনাটি অপ্রত্যাশিত। আমি সরকারি কাজ করতে এসেছি, সরকারের নির্দেশনা মেনেই আমি কাজ করছি। আজ আমার উপর হামলা করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি তার বিচার চাচ্ছি। যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করে নির্মিত বস টু ও নবাব দুটি ছবির ছাড়পত্র না দেওয়ার দাবিতে আজ বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করে হামলা চালায় শিল্পী সমিতির নেতারা। আপনাদের মতামত কী এই বিষয়ে এখনই কমেন্টস করে জানান, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।